হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়ে যাচ্ছে আরেকটি ভিডিও নিয়ে, ইসলামী ব্যাংকের আই ব্যাঙ্কিং সেবার পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করবেন। তো চলুন সেটা আমি ভিডিওর মাধ্যমে আপনাকে দেখাবো কীভাবে পাসওয়ার্ড চেঞ্জ করবেন আই ব্যাঙ্কিং সেবার। তার আগে অবশ্যই বলে রাখি, যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, আর বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন, যাতে নেক্সট ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান। তো আর দেরি না করে তো চলুন ভিডিওটা করে দেখাচ্ছি। হ্যালো বন্ধুরা, আগে বলে রাখছি যে আপনাদেরকে আজকে দেখাবো যে কীভাবে আপনার পাসওয়ার্ড চেঞ্জ করবেন। তো ঠিক আছে, প্রথমে আপনি চলে যাবেন এরকম একটা ইউজার ইন্টারফেসে, চলে যাবেন আমরা অ্যাকাউন্টে, নিজস্ব অ্যাকাউন্টে। দেন আপনাকে যাইতে হবে সেটিং অপশানে। সেটিং অপশানে গেলে অটোমেটিক আপনি পেয়ে যাবেন যে ভিউ এডিট প্রোফাইল অথবা চেঞ্জ পাসওয়ার্ড, ফরগটেন, লস্ট পিন বা টিপিন নাম্বার এক্সেট্রা, বা ইউজার চেঞ্জ ইউজার আইডি, চেঞ্জ পিন কোড নাম্বার, টিপিন নাম্বার, ম্যানেজ ড্রাইভার। তো আমি আজকে আপনাদের দেখাবো দু এক মিনিটের মধ্যে অবশ্যই চেঞ্জ পাসওয়ার্ড কীভাবে আপনার পাসওয়ার্ড চেঞ্জ করবেন। ঠিক আছে, শুরু থেকে আপনি যে দিতে বলছি কারেন্ট পাসওয়ার্ড বলতে আপনার যে আগের যে পাসওয়ার্ডটা ইউজ করছেন অবশ্যই সেই পাসওয়ার্ডটাকে ইউজ করতে হবে। তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পাসওয়ার্ড দেবেন। দেন এখন আপনি নতুন একটা পাসওয়ার্ড সেট করবেন কীভাবে, তো অবশ্যই আপনাদেরকে আমি একটা অলরেডি ডেমো হিসাবে রাখছি একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য। সেটা হচ্ছে আপনাকে এইভাবে একটা পাসওয়ার্ড ইউজ করতে পারেন, যে এখানে দেওয়া আছে যে শাকিল বা কারো নাম ইউজ করতে পারেন। তো অবশ্যই মনে রাখতে হবে যে পাসওয়ার্ডের ক্ষেত্রে ক্যাপিটাল লেটার আর স্মল লেটার ইউজ করতে হবে। দেন হচ্ছে এগুলো আবার এই সাইনগুলো ইউজ করতে হবে, হ্যাশট্যাগ বা পার্সেন্টেজ অথবা অ্যাট দ্য রেট অফ, এগুলো ইউজ করতে মাস্ট বি ইউজ করতে হবে। যদি ইউজ না করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে পাসওয়ার্ডটা অ্যাক্টিভ দেখাবে না। সেক্ষেত্রে আপনি নিজের মতো করে দিয়ে নেবেন। অবশ্যই সেটা আপনাকে আলাদা কোনো খাতা বা এন্ট্রি করে রাখতে বা মনে রাখতে হবে যেন পরবর্তীতে আবার ভুলে না যান। তো আমি আপনাদের দেখাচ্ছি এটা দিয়ে এই পাসওয়ার্ডটা। ঠিক আছে, দিলাম আমি একটা পাসওয়ার্ড, আমি চেঞ্জ করলাম। তো এখন আপনাদের কাজ হচ্ছে এই নিউ পাসওয়ার্ড যেটা দিবেন, দেন নিউ কনফার্ম পাসওয়ার্ড, সেম পাসওয়ার্ডটা আপনাকে দুবার ইউজ করতে হবে। তো ঠিক আছে, সেখানে আপনাকে দেওয়ার পর আপনাকে সাবমিট বাটন ক্লিক করবেন। ঠিক আছে, সাবমিট বাটন ক্লিক করার পর আপনাকে দেখা হবে যে পাসওয়ার্ড সাকসেসফুলি চেঞ্জ, প্লিজ লগ ইন। তার মানে হচ্ছে পাসওয়ার্ড সাকসেসফুল দেখাইছে আপনাকে। তো এখন আপনাকে আবার ট্রাই মানে আবার লগ ইন করতে হবে। লগ ইন করে আপনাকে ইয়ে করতে হবে যে পাসওয়ার্ডটা আপনি চেঞ্জ করছেন সেটা দিয়ে, দেন আপনি ইউজার আইডি দেবেন। দেন পাসওয়ার্ড দিলেন, দেন হচ্ছে এন্টার কি দিবেন। অলরেডি আমার পাসওয়ার্ড চেঞ্জ হয়েছে। তো এইভাবে আপনারা আপনাদের পাসওয়ার্ডটাকে খুব ইজিলিভাবে চেঞ্জ করে নিতে পারেন। তো আজকে এ পর্যন্তই, নেক্সট ভিডিও পাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। আর আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।